আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি উনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা? আমি বলি, সৎ সাহসী ছিলেন। উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য, সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়াবান, সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়ালু ছিল। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চল। উনি তারপরে এখানকার লেখাপড়া শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাব, খেলাধুলার প্রতি তার কেমন এটা? যেখানে যাবে সেখানে সেখানকারই নেতা। তিনি ছোটবেলায় নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায়, জি, তখন ওখান দিয়ে বিএ পাস করে আসলো, জি, এখানে আসে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার ওই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো, জি, ওই সেটা তারা কলেজ ইউনিভার্সিটি 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন না, তার আগে হয়েছিল, জি, তার আগেই ইউনিভার্সিটি ওরা স্ট্রাইক করে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটি মিনিয়ালস স্ট্রাইক, হ্যাঁ, যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য তো শুয়ে ভুড়ে শুয়ে শুয়ে গেল, তখন ওরে ই করলো, ওনার এক্সপেল করলো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, এক্সপেল করলো। ইসমান করি না, জি, না, তখন ভাইসরয় উসমান গনি ছিলেন, তখন তিনি তাকে ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, ওনাকে বলেছিলেন যে তুমি মুচলেকা দাও, তো তিনি বলেছিলেন যে মুচলেকা আমি দেবো না, তখন তাকে বহিষ্কার করা হয়। আপনার নিশ্চয়ই মনে আছে ওই কথা বলেছিলেন উনি যে আমি বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো, তবে ছাত্র হিসাবে নয়, এই কথাটা উনি বলেছিলেন। আচ্ছা, আর উনার একটু রাজনৈতিক জীবন, ছোটবেলা থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ। আগ্রহ ছিল, কিন্তু সেসময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান বা সেগুলো খালি মুসলিম লীগ ছিল, আর এই তার ছিল সেই নীতি নিয়েই সে বরাবর চলছে, এবং সেই নীতিতেই আল্লাহ তাকে সফল করছে। স্বাধীনতা প্রিয় সে ছিল, স্বাধীনতা প্রিয় ছিল, সে স্বাধীনতাভাবে স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল, এবং সৎ নীতি ছিল, এবং সততা তার ছিল, দয়ালু ছিল। এই মোট কথাই ছোটকালের ঘটনা, একটা একটা বললেই তো এরকম চলবে না, এরকম এটাই তার প্রধান নীতি ছিল তার। এসে কোন কোনো দুষ্ট লোক, দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেনে নাই, তিনি সবসময় সৎ লোকের, আর সবসময় সে নেতাকে নেতা, এই আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত, কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন
আপনি কি বলে ডাকতেন তাকে? খোকা বলে। খোকা বলে কইছি। আচ্ছা কবে বলেছিলেন খোকা? কোন সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি এখন মজিব খোকি। আপনার কাছে মজিব কই, তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? এমন কিছু মত করেনি যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে সে ভালো। আচ্ছা উনি শুনেছিলাম ছোট নেতা প্রত্যেক কাজে নেতৃত্ব আছে, যেখানে যাব স্কুলে স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব চলছে, মাস্টার পর্যন্ত লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়ছে, মিশন স্কুলে একটা হেডমাস্টার আছে, সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানত না, কিন্তু হেডমাস্টার আছে তখন তার বাবলা দিয়ে করছে, মিশন মিশনের হেডমাস্টার কাছে বলে শোনে না, তখন হোল স্কুল হোল স্ট্রাইক করে হোল স্কুল প্রতি স্কুল স্ট্রাইক করে দিল, স্ট্রাইক করে দিয়ে ছাত্ররা সব ছাত্র নেতৃত্ব নিল, নেতৃত্ব নিয়ে স্ট্রাইক করে তারে সেখান দিয়ে সরাইয়া ছোটবেলার থেকেই ওই স্কুল অবস্থা থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা একটা ছিল এই আপনার মনোভাব সেটা আপনার লক্ষ্য করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা কিন্তু লেখাপড়াই যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। প্রতিবাদ করে সেই জন্য আবার হাজতে যায় 18 দিন পরে আমি সেই হিন্দু ধরে সেই তার আরেকটা কথা আমরা অনেক ওনার জীবনীতে পড়েছি উনি ছোটবেলার থেকে ভীষণ দয়ালু ছিলেন, একবার ওই সেই আপনার গোলাপ থেকে ধান দিয়ে দিয়েছিলেন, তারপরে ওই শাড়ি ওই লুঙ্গি দিয়ে দিয়েছিলেন, এটা তো আপনি দু একটা ঘটনা আমাদের বলেন না। এটা কিভাবে হয়েছিল? ওর সঙ্গে তার ধারণা আছে, ওর মাথা খারাপ হয়েছে, মাথার ওখানে গোপালগঞ্জে আছে, গোপালগঞ্জে আছে রাস্তা দিয়ে ওই ন্যাংটে একবারে ওর সঙ্গে দেখা ও রসনন্দনবাবু মাস্টারের কাছে পড়তো, এমনি পড়ে আবার আসতে ওর সঙ্গে ফটো দেখা, ও কিন ভাই তোর কাবুরান আমার এতে আমার এখান কাবুর তখন ও কী করবে, তখন ও নিজের কাবুর যান ভুলে তবে দিয়া গায়ে চাদর ছিল তাই যে নিজে আমি গরম করে তোর কাউন তুমি তা দিয়েছি তাহলে দিয়েছি তোর পাগলা আর আপনার ওই গোলাপ থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল সেই উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল এবং তখন গোলাপ থেকে ধান দিয়ে দিয়েছিল, মোট কথা হয়েছিল তখন আপনার কিছু বলেননি? এটা তিনটে কথা সৎ সাহস ছিল।